সো কুশের অভিযান আপনি দেখিছে সাগে প্রায় আমি এঘন্টা বা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বজালেকে আমি মাইকিং করে ঘরে ঘরে প্রায় গই রাইজক অনুরোধ করছো, আর সরহ সংখ্যক মানুষ প্রায় 60% বেশি মানুষ নিজ 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 ঘর এড়ি পেলায় ওলাই গেছে। আর কোনো তেন ধরনের আপনাদের হয়তো একটা কথা মার্ক করেছে যে কোনো ধরনের কতো রেজিস্টেন্স নাই, আপনি দেখিছে আমি কোনো ফোর্স ইউজ করবলগিয়া হওয়া নাই। যোনখিনি জায়গাত এড়ি থ গুছি গৈছে, আমি সকলোৱে জানো যে রাস্তার কাষে কাষে যোনবোর দোকান হয়েছে সেইবোৰ অবৈধভাবে সেই দোকানবিল এড়ি হয়েছে, নয় জানো? এটা সেইকাৰণে সেই দোকানবিল যোনবোৰ এড়ি থ গৈছে সেই দোকানখিনি এতিয়া ভঙা হয়েছে জেসিবি লগাই। কিন্তু এইখিনিতে একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারো ঘরত সোমাই এটা এনেকুৱা ধরনের পরিবেশ এটা হওয়া নাই। আর আপনি চক প্রায় 10,000-ৰ অধিক মানুহক এটা ইভেকশনের অর্ডার এটা আহিছে, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তেওঁলোকক কথাখিনি বুজাই পেলায় এটা বুঝাপড়ার মাজত এইখিনি কাম করা হয়েছে। হ্যাঁ, সেইকাৰণে সুন্দরকৈ বস্তুটো হয়ে গেছে, আমি তেওঁলোকক কোপারেশন দিয়ার বাবে আমি ধন্যবাদ জানাইছো। আর এতিয়া আমি যোনখিনি এড়ি গৈছে সেইখিনি আজি নহলে কাইলৈতো ভাঙিবই লাগিব, সেইমতে সেইখিনি ভঙা হৈছে, খালি করা হব, এই রাস্তাটো পুরা ক্লিয়ার করে দিয়া হব। আর একটা কথা সকলে জানে, আমিও জানো যে এইখানে রেলওয়ের মাটি, সেইখিনি কোনোবা নহয় কোনোবা দিন তো ক্লিয়ার করবলগা হলেই হেতেন।